বলা হয় টলিউডের সালমান খান তিনি। জীবনে প্রেম এসেছে বারবার, লিভ ইন সম্পর্কেও থেকেছেন, কিন্তু ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক। ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই দশক পার করে ফেলা পরমব্রত চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কম নেই। গত কয়েক মাস ধরে টলিউডের নামী গায়কের প্রাক্তন স্ত্রী পরমব্রতর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলেছে বিস্তর। এর মাঝেই রবিবাসরীয় সন্ধ্যায় নায়ককে নিয়ে নতুন গুঞ্জন, মুম্বাইতে নাকি গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত। নায়কের বিয়ের ফুল ফোটবার খবরেই হইচই টলিপাড়ায়। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এবার নাকি জীবনে থিতু হতে চাইছেন 43 বছর বয়সী নায়ক প্রযোজক। দুদিন আগেই সামনে এসেছে পরমব্রতর আসন্ন ছবি বিয়ে বিভ্রাটের ঝলক। কিন্তু বাস্তবেও যে তার বিয়ে নিয়ে এমন বিভ্রাট ঘটবে তা কে জানত? গোপনে বিয়ের গুঞ্জন নিয়ে কি বলছেন তারকা? এক সংবাদ মাধ্যমে তিনি বিয়ে করার জল্পনা অস্বীকার করেন। এর আগে তনুশ্রী, স্বস্তিকার মতন টলি নায়িকাদের সঙ্গে প্রকাশ্যে প্রেম করেছেন পরমব্রত। দীর্ঘ সময় বিদেশিনী ইকাকে মন দিয়েছিলেন পরম, কিন্তু করোনাকালে ডাচ সুন্দরীর সঙ্গে সম্পর্কের ইতি টানেন টলি নায়ক। এরপরে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে নাম জড়িয়ে যায় পরমব্রতর। তার সঙ্গেই গোপন বিয়ের রটনা ছড়িয়েছে, যদিও এই গসিপকে নিয়ে পাত্তা দিতেন না রাজ পরমব্রত। পিয়া তার ভালো বন্ধু, এ কথা আগেও মেনে নিয়েছেন পরমব্রত, তবে সেই সম্পর্ককে অন্য নাম দিতে নারাজ তিনি। এরকম আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।